ভিডিওটি শুরু থেকে শেষ অবধি তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও, তাহলে আমার পাঞ্চালি তানিয়া ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যালো গাইজ, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তা আবারও চলে এসেছি তোমাদের সাথে। তো এখন আমি আছি আমার বাড়িতে, জলপাইগুড়িতে এসেছি। তো এখানে কি করবো ভাবছিলাম, ভাবলাম তোমাদের কিছু একটা ব্লগ দিই। তো আজকে তো প্ল্যান হয়েছে ভাইয়ের সাথে, তো চিকেন তন্দুর বানাবো। তো চলো তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো আমার সাথে এই ব্লগটাতে হেল্প করছে আমার ভাই। তো যেহেতু চিকেন রান্না হবে, তো আমি খুব একটা মাংস ঘাটাঘাটি করতে পারি না। তো প্রথম থেকেই, ছোট থেকেই, তো বাড়িতে যদি মা অসুস্থ থাকে, মাছ মাংস যাই হোক ধোয়া কাটা সবটা ভাই করে, তো ভাই হেল্প করবে। তো চলো দেখতে থাকো। তো ও আমাকে ছোট থেকে হেল্প করে, এটা নতুনের কিছু নয়, ও এই সব দিক থেকে ভীষণই এক্সপার্ট। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এখানে অল্প পরিমাণে চিকেন নেওয়া হলো, দই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নুন, আর এটি একটি ফুড কালার। এই কাচের পাত্রটি মাংস মেখে রাখার জন্য ব্যবহার করব। মাংসগুলো একটু কেটে নেওয়া হচ্ছে যাতে মশলাগুলো ভেতরে যায়। পরিমাণ মতো দই দেওয়া হলো, এক চামচ লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, দু চামচ ধনে গুঁড়ো দেওয়া হলো, দু চামচ জিরের গুঁড়ো দেওয়া হলো, দু চামচ গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো। পরিমাণ মতো নুন দেওয়া হলো, পরিমাণ মতো আদা রসুন পেস্ট সবটাই দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা রসুন পেস্ট সবটাই দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে ফুড কালারটি দেওয়া হলো। সব রকম মশলা দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেওয়া হলো। মাংসটা এবার ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেওয়া হলো। মাংসটা ফ্রিজ থেকে বের করে এই ট্রেটার ওপরে সাজিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে সাজিয়ে এটা এবার মাইক্রোওভেনে ঢোকানো হবে গ্রিল হওয়ার জন্য। মাইক্রোওভেনে 6 মিনিটের মতো গ্রিল করতে দেওয়া হলো। গ্রিন চাটনি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর এটাকে বিলিতি ধনে পাতা বলে, আর এর সাথে নর্মাল ধনে পাতা নিয়ে নিলাম। এটাকে ভালো করে মিক্সিতে আমরা প্রথমে পেস্ট করে নেব। আমরা এর সাথে একটু নুনও অ্যাড করতে পারি, এই নুনটা আমি পরেও অ্যাড করতে পারি, পেস্ট হয়ে যাওয়ার পরেও আমি নুনটা দিতে পারি, তো আমি আগেই অল্প দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, এবার এটিকে একটা পাত্রে ঢেলে নেওয়া হলো। এই গ্রিন চাটনিটার টেস্ট ভালো করার জন্য এর সাথে অল্প পরিমাণে লেবু মিশিয়ে নিলাম। গ্রিন চাটনি বানানোর অনেক রকম রেসিপি আছে, আমি এটা খুব সহজভাবে তোমাদের দেখালাম,
আরও অনেক রকম রেসিপি আছে গ্রিন চাটনির। ঠিক 6 মিনিট গ্রিল হওয়ার পর এটিকে আমরা বাইরে বের করে নিলাম। এখন এই চিকেনের পিসগুলোকে ভালো করে বাটার মাখিয়ে নেব। বাটারটি মাখানোর পর আবার এই চিকেনগুলোকে আমরা 4 মিনিটের জন্য গ্রিল করতে দেব। এর ফলে এর টেস্ট খুব ভালো হয়। ফাইনালি আমাদের চিকেন তন্দুর রেডি। আমি সবার প্রথমে এই চিকেন তন্দুরটি দেব আমার মেজো মামাকে খেয়ে দেখার জন্য। হাসছে, কেমন যে হয়েছে, খুব সুন্দর খুব বাবা। তো গাইস, তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও, তাহলে আমার পাঞ্চালি তানিয়া ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।